কি ব্যাপার সন্দীপ, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে? তো তোমার সম্পর্কে নতুনের তথ্য জানতে পেরেছি। তো বন্ধুরা, আমি এমনি কেন বলছি, কি এমন নতুন তথ্য? চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে, সবটাই বলবো। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, সন্দীপ ডুবে ডুবে জল খাচ্ছে, সন্দীপের সম্পর্কে নতুনের তথ্য জানতে পেরেছি। তো সেটা তো বলবোই, তার আগে প্রথম থেকে শুরু করি সন্দীপের ব্লগ। আজকে আশা করি তোমরা সবাই দেখেছো, তাই না? তো যারা ভালোবাসো তারা তো দেখেইছো। তো তারা কি দেখেছো সন্দীপের ব্লগে? আজকে আমি যেটা দেখেছি একদম একটা ঝাঁকানাকা জিনিস দেখেছি বন্ধুরা, তো সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এবার প্রথম থেকে বলি যে সন্দীপের ব্লগ আজকে ক্লিক করতে একটা দারুণ জিনিস দেখলাম বন্ধুরা। প্রথমেই কি দেখলাম বলতো, যে কুকুরটা, ওই কুকুরটা তার বাচ্চাগুলোকে, মানে তার ছানাপোনাগুলোকে যে দোদো খাওয়াচ্ছিল, সেই সিনটা দেখে সত্যি আমি কোথাও না কোথাও ইমোশনাল হয়ে গেলাম। যে ওই সিনটা এত ভালো লাগলো, ওটা দেখে আমার ওই ছোট্ট বেবি, 3 বছরের বেবি কৃষাণুর কথা মনে পড়লো। বিশ্বাস করো, যে সন্দীপ বলছে না, মানে ক্যামেরার পেছন থেকে, যে দেখো কীভাবে দোদো খাওয়াচ্ছে, মায়ের দোদো খাচ্ছে। অনেকক্ষণ পর মা এসছে, তো যার জন্য বাচ্চাগুলো মাকে জড়িয়ে ধরে দোদো খাচ্ছে, তাই তো? তো দেখো, পৃথিবীতে সে পশু হোক বা মানুষ হোক, মা তো মা হয়, তাই না? প্রত্যেক মা কিন্তু একই রকমের। তো এইভাবে এই ছোট্ট কৃষাণুর মা কী করলো বলতো, ওই কৃষাণুর মুখের দোদোটা সে প্রেমিকের মুখে দোদো, মানে দেওয়ার জন্য, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ওই বাচ্চাটাকে ত্যাগ করে দিয়েছে। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বাচ্চার মুখ থেকে দোদোটা টেনে প্রেমিকের মুখে দিয়েছে। একেই বলে স্বার্থপর মা, তাই না? সে বাচ্চাটাকে কোনোদিন নিয়ে যাক বা না যাক, তাই না, কিন্তু বর্তমান যে বাচ্চাটা, যে সময়টা যাচ্ছে, এই যে বাচ্চাটা 2.5 বছর থেকে 3 বছর, 3 বছর থেকে 3.5 বছর, এই সময়টা তার বাচ্চাটা পাবে না। না, পরবর্তীতে যেটা হবে, বড় হয়ে গেলে বাচ্চা তার মায়ের দোদো খায় না, কিন্তু ছোটোবেলায় 3 বছর 4 বছর অবধি কিন্তু অনেক বাচ্চা খায় মায়ের দোদো। আর কৃষাণু কিন্তু সবসময় না খেলেও কখনো কখনো তো খেত, কিন্তু ওর মা এই বাচ্চাটার কথা একবারও ভাবলো না। বিশ্বাস করো, ওই জিনিসটা দেখে না আমার শুধুমাত্র কৃষাণুর কথা মনে পড়ছিল। তো যাই হোক, হয়তো তোমাদেরও অনেকের মনে পড়েছে। তো এবার তারপরে কি দেখলাম, যে কৃষাণু মানে ক্রিসমাস ওই কেক দেখাচ্ছে, আর কৃষাণু কী সুন্দর করে ওই কেকটাকে নিয়ে, মানে ওর বাবা ওর ঠাম্মির সাথে কতটা হ্যাপি আছে বাচ্চাটা বলতো, কতটা হ্যাপি! মনে হচ্ছে না বাচ্চাটার জীবন থেকে কেউ একজন, মানে তার স্পেশাল একজন, হ্যাঁ না, মা তো একটা বাচ্চার জীবনে দেবতার মতো হয়, বলে না ভগবান স্বয়ং একটা বাচ্চার পাশে থাকতে পারে না, বা আমাদের পাশে ভগবান এসে থাকতে পারে না বলে আমাদেরকে মা দিয়েছে, তাই না? মা রূপে ভগবান হয়তো আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বা পাশে থাকেন সবসময় টেক কেয়ার করার জন্য। তো দেখো, ওই বাচ্চাটার মা নেই, কিন্তু কখনো কি মনে হয়েছে তোমাদের, যে বাচ্চাটা কখনো কোনো সময় তার মাকে মিস করছে না? কারণ ওর বাচ্চাটার মানে কথা, যেমনি মা বাচ্চাটাকে ভুলে বিন্দাস নিজের জীবনে আছে, নিজের জীবনে প্রত্যেকটা মুহূর্ত একদম স্পেশাল করে তুলছে, হি 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 ক্যামেরা খুললে হি 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 করে, যেভাবে চিংড়ি মাছ দেখে লাফাচ্ছিল, তো বিশ্বাস করো ওই মাটার মনেও হয়তো বাচ্চাটার জন্য কোনো রকমের ফিলিংস নেই। আর বাচ্চাটাও জানে যে আমার জীবনে বা আমার প্রত্যেকটা প্রয়োজন, প্রত্যেকটা মুহূর্তে ছোটো থেকে জন্ম হওয়ার পর থেকে কিন্তু এই ঠাম্মি, এই দাদু, এই বাবা, এরাই কিন্তু আমার পাশে ঘিরে রয়েছে বা সবসময় আমাকে আগলে রেখেছে প্রত্যেকটা জিনিস নিয়ে, বলেই হয়তো বাচ্চাটা, না হলে ভাবো একটা বাচ্চা মাকে ছেড়ে থাকতে পারে, সম্ভব কখনো? কিন্তু এই কৃষাণু থাকছে, কারণ সে ছোটোবেলা থেকেই অভ্যস্ত। কিন্তু মা কি বলতো, বলে না যে বাচ্চা মানে বেইমানি করতে পারে, কিন্তু মা কখনো বাচ্চার সাথে বেইমানি করতে পারে না। কী ধরনের একটা আছে, এই ধরনের কথা আছে একটা। তো সেই মা বাচ্চাটাকে ছেড়ে, মানে এই ছোট্ট দুধের শিশুটাকে ছেড়ে কীভাবে নিজের জীবনে বিন্দাস আছে, শুধু আমি কখনো কখনো এটাই ভাবি, ওই কৃষাণুকে দেখলে আর টিনুকে দেখলে, আর টিনুর মা এই ক্যামেরা খুললে, মানে একদম অসভ্য বেহায়ার একটা সীমা থাকে, বুঝতে পারলে, সবটাই ওরা পেরিয়ে গেছে। তো যাই হোক, তারপরে দেখলাম যে কৃষাণুর এই যে কাজ হচ্ছে, মানে ঘরের কাজ বাজ হচ্ছে, সেগুলো দেখালো, তারপরে খুব ভালো লাগলো সেগুলো কাজ বাজ হচ্ছে। তারপরে সন্দীপ ওই যে বাড়িতে মা রান্নাবান্না করছে, মানে নিরামিষ রান্নাবান্না করেছে, সেগুলো দেখালো, সমস্ত কাজ বাজ, মানে ও বাবা, তারপরে ওই যে যে বাইকটা গিফট এসছে ইউএসএ থেকে মনে হয়, তাই না, সেই বাইকটা নিয়ে মানে কৃষাণু বেশ মানে ভালো একটা গিফট পেয়েছে, মনের মতো একটা গিফট, তাই না, আর সুন্দর একটা দিয়েছে, ভালো একটা গিফট দিয়েছে। তো তারপরে বলি বন্ধুরা, এই যে আজকে একটা মানে আজকের ব্লগে সন্দীপের মা একটা কথা বলেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছো? অনেকে হয়তো নোটিস করেছো, কারণ সন্দীপের মা যখন রাত্রেবেলা মনে হয়, ঠিক না, রাত্রেবেলা মানে শাড়ির ফলস পার লাগাচ্ছিল, ঠিক আছে, ফলস পার যখন লাগানো হচ্ছিল, তখন সন্দীপের মা চ্যাটাং করে একটা কথা বলে, চ্যাটাং করে বলতে গিয়ে একটা মানে খুব
ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছে যে এর আগের বার প্রত্যেকবার কিন্তু দুটো শাড়ি না মানে প্রত্যেকবার চারটা পাঁচটা শাড়ির কিন্তু ফলস পার লাগাতে হচ্ছিল আমাকে, মানে দুজনার শাড়ি, বুঝতে পারলে? এর মা কটা, এর মা হয়তো একটা দুটা নিচ্ছিল, কিন্তু বাকিটা ছিল গিয়ে টিনুর শাড়ি। দেখো শাশুড়ি কতটা ভালোবাসলে, বৌমাকে কতটা ভালোবাসলে শাশুড়ি, হ্যাঁ, বৌমার শাড়িতে ফলস পার লাগিয়ে দেয়। তোমাদের শাশুড়ি লাগিয়ে দেয়? আমার শাশুড়ি লাগিয়ে দেয় না, লাগিয়ে দেয় না, তবুও শাশুড়ির সাথে এভাবে খারাপ ব্যবহার করতে পারি না। কেন বলো তো? কারণ শাশুড়ি সব কিছু যে আমার করে দিবে, ওই উনি যে আমার মনের মতন হবেন, এটা তো কোনো কথা নেই না। সব কিছু মনের মতো হয় না, মনের মতো করে নিতে হয়, অ্যাডজাস্ট করে নিতে হয়। এটাই হলো গিয়ে আমাদের জীবন। কারণ আমাদের জন্ম মৃত্যুটা তো আমাদের হাতে নেই, কখন আমাদের জন্ম হবে, আমাদের কখন পথ চলতে, কখন আমাদের কী হয়ে যাবে, সেটা তো আমাদের হাতে নেই। সেটা কি পারবো আমরা পরিবর্তন করতে? তাহলে এটা আমরা কী করে আশা করতে পারি বন্ধুরা, যে শ্বশুর বাড়িতে গেলে প্রত্যেকটা সদস্য আমার মনের মতো হবে? না। দেখো শাশুড়ি হয়তো কখনো কথা বলছিল, তাই না? কখনো হয়তো কোনো কথায় শাশুড়ি বলে দিচ্ছিল, কারণ শাশুড়ি একটু বলে, গার্জেন মানুষ তো বলে, আমার শাশুড়িও বলে। তা বলে আমার শাশুড়ি কোনোদিন আমার শাড়িতে ফলস পার লাগিয়ে দেয় না, কারণ উনি নিজের শাড়িতেই লাগান না। দেখো সন্দীপের মা সারাদিন কত কাজকর্ম করে, অথচ দেখো সন্ধ্যাবেলা কত এনার্জি, মানে ওনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে উনি আবার সন্ধ্যাবেলা শাড়িতে বসে পার ফলস পার লাগাচ্ছেন, মানে কত এনার্জি চশমা পরে। এমনি করতে পারবে তোমরা? আমি পারবো না। তোমরা পারলে পারতে পারো, কিন্তু আমি পারবো না। তো সেই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছিলো যে ইস, এত সুন্দর বৌমা, মানে এত সুন্দর শাশুড়ি, কী করে এই সুন্দর বৌমাটা এতটা মানে খারাপ হয়ে গেল ব্যবহারে? কী করে এই সুন্দর বৌমা, যাকে জড়িয়ে একদিন সন্দীপের মা বলেছিল যে এটা আমার মেয়ের মতো, মেয়ে, এটা আমার মেয়ে, এমনি বৌমা যেন ঘরে ঘরে হয়, কত গর্ব। যদি এটা আমি মানলাম যে ক্যামেরার সামনে নাটক দেখিয়ে বললো, বা এটা হয়তো দেখাবা করলো, দেখাবা করার জন্যও না একটা বিশাল মনের প্রয়োজন। ক্যামেরার সামনে চাটাং করে কেউ এসে বলতে পারবে যে হ্যাঁ এমনি মা, এমনি মেয়ে বা এমনি বৌমা ঘরে ঘরে হয়, বলতে পারবে? আরে এটা কথা বলার জন্যও না একটা দম লাগে, দম। আর সেই দমটা সন্দীপের মা দেখিয়েছে যে এমনি বৌমা ঘরে ঘরে হয়। এই বৌমা, এই বৌমা তখন ছিল না, ওই বৌমা আলাদা ছিল। এই টিনু, এই পরকীয়ার ভূত মাথায় যখন থেকে চেপেছে, বিশ্বাস করো নিজেকে এই একদম একটা খুনি প্রমাণ করে দিয়েছে। মানে এই কী বলছে, কী করছে, কোথায় কী করছে, কোথায় মান সম্মান বিক্রি করছে, কিচ্ছু জানে না এই। কারণ যেই মেয়েটা বুক চে মানে বুক চাপড়ে বলছিলো না একদম গলা বাজিয়ে যে আমাকে বিক্রি করেছিস, বিক্রি করেছিস, আমাকে বিক্রি করে করে খেয়েছিস, আবার বিক্রি করবি আমাকে, সেই মেয়েটা আজকে দেখো কী দিনকাল পড়েছে। সে নিজেই নিজেকে বিক্রি করছে, নিজেকে আবার ওই পরকীয়া সম্পর্কে জড়িত হয়ে বিক্রি করছে। কী দিন পড়েছে ভাবো তো, কতটা সে নিচে নেমে গেছে। সে নাকি বাপের বাড়িতে গিয়ে সুন্দর স্বাভাবিক জীবনযাপন করছে, আরে সেখানে বাপ মা তাকে ব্যবহার করছে তার টাকার জন্য, বুঝতে পারলে? ওই দাদা বৌদি সবাই এই যে ক্যামেরার সামনে এসে বন্ডিং ফ্যামিলি দেখাচ্ছে না, হি 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 করছে না, সেটা শুধুমাত্র জাস্ট ওই টাকা পয়সার জন্য। আর টাকাটা কীভাবে আসছে, কীভাবে আসছে, তাদেরকে দেখিয়ে, আর টিনুর এই নচ্ছর পানা দেখিয়ে, আর দিনে দিনে ছোট্ট শিশু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে তিন বছরের শিশু কৃষাণু না, ওই মনে হয় তিন বছরের শিশু আবার মনে হয় মায়ের পেট থেকে বেরোলো, যার জন্য ওই আদো আদো করে কথা বলবে, ক্লে ক্লে, আমি কাই না মিথ্যে কাই না, মানে কথাবার্তা শুনলেই রাগ উঠে যায়, বিশ্বাস করো। মানে একটা যার যেমনি বয়স, বয়স অনুযায়ী কথা, হ্যাঁ কথাবার্তা না ফুটলে, ভালো করে মুখে কথাবার্তা বলতে না পারলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি কথাবার্তা বলতে জানো তো ততলে বলার কোনো মানে আছে? মানে নিজেকে আরও ছোট প্রমাণ করার কোনো মানে আছে? তো তারপরে দেখলাম যে সন্দীপের ব্লগে একটা সুন্দর জিনিস, যে সন্দীপ আজকে নিজে থেকে রুটি বানাচ্ছে, ঠিক আছে? তো রুটি বানাচ্ছে কে কে মিলে, ওই সন্দীপ আর সন্দীপের বাচ্চাটা। খুব ভালো লাগলো যে কৃষাণু আর কৃষাণু হেল্প করছে বাবাকে, আবার ক্যামেরার সামনে তাকিয়ে কী সুন্দর করে বন্ধুরা বন্ধুরা, খুব ভালো লাগছিলো এই সিনটা। আর কৃষাণু দেখলাম বাবার সাথে মানে সন্দীপের সাথে খুব সুন্দর করে, সন্দীপ দেখছি সব কাজে পারদর্শী, মানে একদম দারুণ, সন্দীপ সব কাজে পারদর্শী। সত্যি ওদের বাড়িকার প্রত্যেকটা মানুষ খুব কর্মঠ, খুব পরিশ্রমী, সবাই পরিশ্রম করতে পারে। সন্দীপের বাবাকে দেখেছিলে কীভাবে ওদের লাফ দিয়ে একদম উঠে গেল চালের উপরে, জানালার উপর পা দিয়ে একদম উপরে, সামসেটের মতো আছে না তাকের মতো, সেটার উপরে, সেটার উপরে পা দিয়ে একদম ইসে সোজা চালে, ভাবতে পারছো? চাল কুমড়ো পাড়ার জন্য কত ওরা সবাই পারদর্শী, কোনো কাজে ওরা হার মানে না। কারণ সন্দীপ বলেইছে আমরা গ্রামের মানুষ, আমরা সব কিছুতে সব কিছুকে মানে সব কিছুতে আমরা করতে পারবো, বা সব কিছুতে আমরা অভ্যস্ত, সত্যিই ওরা অভ্যস্ত। তো আজকে দেখলাম সন্দীপ, দেখো প্রথম প্রথম একটা ছেলে রুটি করছে, হয়তো কোনো দিন করেছে, কিন্তু তবুও একটা ছেলে মানুষ এত সুন্দর করে রুটি করছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমার বর তো কিচ্ছু করতে পারে না,
কিচ্ছু করতে পারে না বন্ধুরা, রুটি তো দূরের কথা। হ্যাঁ, আমার বর বাড়িতে আসলে এক গ্লাস জলও ঢেলে খায় না, তা বলি কি আমার বর খারাপ? না, এক একটা মানুষ এক এক ক্যাটাগরির, এক একটা মানুষ এক এক রকমের। অন্যদিকে আমার বর হয়তো ওকে বলতে গেলে হয়তো কাজের লোক রেখে দিতে পারে, কিন্তু ওই কাজ করবে না বাড়িতে, কারণ কাজ করতে ওই ভালোবাসে না, ছোটোবেলা থেকেই এমনি। তা বলে মানুষটা খারাপ না। হ্যাঁ, রাগ হলে কখনো ওই কিছু বলে দিই, তুমি ভালো না এটা এটা, তা বলে আসলে ওই খারাপ না, কারণ এক একটা মানুষ এক এক ক্যাটাগরির। তো দেখলাম সন্দীপ খুব সুন্দর করে রান্নাবান্না করলো, আর রুটিটা যদিও বলছে গোল গাল হয়নি, তবুও বলবো গোল হোক বাঁকা হোক টেরা হোক, প্রথম দিন যা হয়েছে হয়েছে, আর করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যে তুমি করলে তোমার মা নিশ্চয়ই ওনাকে মানে একটু অলসতা লাগে বা হয়তো করতে অসুবিধা হয় বলে এই বয়সে এত কাজ করছে, তারপরে আবার রুটি করা একটু মনে হচ্ছে টাফ, তো যার জন্য উনি ব্যাপারটাকে ইগনোর করে ভাত করছেন। তো তুমি যে করলে নিজে সুন্দর করে করলে, এই যে রুটিটা করলে, তোমার একটা কন্টেন্টও হয়ে গেল, প্লাস তোমার মায়ের একটু উপকার হলো বা তুমি মাকে হেল্প করলে। তো এবার বলি বন্ধুরা মুদ্রা কথায়, যে আমি কেন বললাম যে সন্দীপের সন্দীপ ডুবে ডুবে জল খাচ্ছে, সন্দীপের টাইটেলটা আজকাল দেখেছ? তো সন্দীপ টাইটেল আছে কি দিয়েছে, যে আর না মায়ের জন্য এবার পার্মানেন্ট ব্যবস্থা করলাম। তো এই টাইটেলটা দেখে প্রথম তোমাদের মানে যারা টাইটেলটা প্রথম দেখেছো, হ্যাঁ নোটিফিকেশান এসছে টাইটেলটা দেখেছ, এই টাইটেলটা দেখে প্রথম তোমাদের কী মনে হয়েছে? মনে হয়েছে না যে সন্দীপ এবার পারমানেন্ট বলতে কি, মানে পারমানেন্ট বলতে কি, আমরা সাধারণত ভাববো সন্দীপ মনে বিয়ে টিয়ে করবে, এই কথাটা তো ভাববে তোমরা, সবাই ভাববে। যেভাবে টিনু ক্লিকবেট খেলছে, তো সন্দীপ কিন্তু ক্লিকবেট খেলেনি, সন্দীপ কিন্তু বললো পারমানেন্ট, মানে সে রুটি হয়তো পারমানেন্ট করবে নিজে থেকে, যে পারছি এবার থেকে রুটি আমি করবো, কারণ ওর মাকে করতে বলে, ওর মা ওই যে বললাম কাজের জন্য উনি এতটাই হয়ে যাচ্ছেন যে আর করার মতো এনার্জি থাকছে না। তো যাই হোক, সন্দীপ কিন্তু টাইটেলটা দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের সাথে আমিও বললাম। আর টিনু যেভাবে ওই গুটখা খোরকে নিয়ে টাইটেলগুলো দিচ্ছিল, ঠিক আছে, টাইটেলে দিচ্ছে এক, ভিডিওতে কিচ্ছু নেই। গুটখাখোরকে মানে ভিডিও টাইটেলে মেনশন করছে যাতে ভিউয়ার্সরা উৎসাহিত হয় যে আরে বাপরে আসো আসো আসো, তো ভিডিওতে গিয়ে দেখছি কিছুই নেই। তারপরে ক্যাথার দিন, ওটাও নিয়ে ক্লিকবেট, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে সে ক্লিকবেট খেলছে। তো সন্দীপ আজকে যে ভিডিওটা মানে টাইটেলটা দিয়েছে সেটা কিন্তু একটু উৎসাহিত, মানে আমাদেরকে একটু অন্যদিকে ইঙ্গিত করছে, কিন্তু তবুও ভিডিওতে গিয়ে কিছু না কিছু ও রিলেটেড পাচ্ছি। আর সন্দীপকে বলবো যে দেখো সন্দীপের জীবনে তো কেউ নেই বলে সন্দীপ যে ওর নাম নিয়ে টাইটেল থাম্বেলে ব্যবহার করবে, সন্দীপের জীবনে তো কেউ নেই, কারণ সন্দীপ তো পরকীয়া করে না, পরকীয়া করে তো ওর বউ, তাই না, ওর এক্স বউ, যে এখন বউ বউ বলবো না আতখেচড়া বউ, যাই হোক, তো সেই বউ, হ্যাঁ, নিজের প্রেমিকের নাম জুড়ে জুড়ে টাইটেল থাম্বেলে দিচ্ছে, আর ওই দাদা বৌদির প্রাইভেট মুহূর্তগুলো শেয়ার করছে যাতে ভিডিওতে ভিউজ হয়। তো এইদিকে সন্দীপ তো কার নাম দিবে, কাকে কার কী করবে সেটা করে না, কারণ সন্দীপের ব্লগ ওই যে সাধারণ সিম্পল, যেভাবে থাকে একটা সুন্দর পরিবার, সুন্দরভাবে তারা উপস্থাপন করছে, মানে একটা ছেলে তার মা বাবার সাথে, তার বাচ্চার সাথে কতটা সুন্দরভাবে থাকছে, কীভাবে তাদেরকে প্রত্যেকটা মানুষকে, হ্যাঁ, কেয়ার করছে, সেটাই আমাদের সামনে প্রেজেন্ট করছে। তো এই টাইটেলটা দেখে দেখলাম আমি সন্দীপের কমেন্ট বক্সে, যে অনেকে আবার কমেন্ট করেছে যে তোমার জন্য একটা ব্যবস্থা করো। হ্যাঁ, সন্দীপ দেখো সন্দীপের খুব একটা তো বয়স হয়নি, বয়স হয়েছে কিন্তু খুব একটা তো বয়স হয়নি, এখনও অনেকটা জীবন কিন্তু পড়ে আছে, তাই না, তো তবুও কিন্তু মানুষের জীবনে চলার জন্য একটা সাথীর প্রয়োজন হয়। যারা কমেন্টটা করেছে এর আগেও মনে হয় কোন ভিডিওতে কমেন্ট করেছিল, তো আমি তাদের ভিত্তিতে বা আমি আমার পার্সোনাল অভিমত থেকে বলি যে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা জীবনসাথী থাকা দরকার, তাই না। দেখো বাচ্চাটা আজকে ছোট আছে, কালকে বড় হবে, সেও নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে, পড়ার লেখা হেনা তেনার মাধ্যমে ব্যস্ত হয়ে যাবে, তখন সন্দীপের মা বাবার আরও বয়স হয়ে যাবে, তো সন্দীপের জীবনে সত্যি কিন্তু একজনের প্রয়োজন, সেটা এখন না দেরি আছে। তো সন্দীপ এই যে নিজেকে ফিটফাট রাখছে, এই যে কাজকর্মগুলো করছে, তারপরে একটা মান্থলি ভালো ইনকামও করছে, কিসে কম আছে সন্দীপ, কিসে কম আছে? হ্যাঁ, ওই যে দালাল ঢেমনি যে সন্দীপকে রাত দিন চিবিয়ে খাচ্ছে, অথচ দেখো সে পরকীয়া করে কি, এখন শুনতে পেলাম আমরা যে সেও নাকি নিজের 5 বছরের কম বয়সী ছেলেকে সে পর মানে প্রেম করে, তার সাথে এর ইন্টু বিন্টু চলছে, মানে এই ঢেমনি নিজে পরকীয়া করে বলে প্রত্যেকটা পরকীয়া যুক্ত নারীকে সে একদম বুক ফুলিয়ে গলা বাজিয়ে সবাইকে সাপোর্ট করে, কারণ আরে বাবা পরকীয়া করছে মানে সাপোর্ট করতে হবে করতে হবে করতে হবে,
একটা বিশাল ব্যাপার, বুঝতে পারলে তো? তার জন্য ওই যে নারী নির্যাতিতা হচ্ছে, নারীকে নির্যাতিতা করা হচ্ছে। আদৌ কি নারী নির্যাতিতা হয়েছিল শ্বশুরবাড়িতে? না মন্দিরা না টিনু, কেউ শ্বশুরবাড়িতে নির্যাতিতা হয়নি। আর যেখানে টিনু একটা ভালো ব্লগার, সেখানে শ্বশুরবাড়িতে তাকে নির্যাতন মানে কেন করবে, নির্যাতন কেন করবে, কেন কোথায় কোথায় ওকে খটা দিবে? হ্যাঁ, শ্বশুরবাড়িতে সবাই মিলে একসঙ্গে সংসার করছি, হয়তো কোনো কথাতে কেউ কোনো কথা বলেই দিল, তা বলে ওকে মানে ইচ্ছা করে বা ওকে এক জায়গায় মানে কী বলবো ঠেসে দেওয়া হচ্ছে, এমনি কিন্তু ছিল না। কারণ টিনুর মুখ চোখ দেখলে শ্বশুরবাড়িতে বোঝা যেত বন্ধুরা যে টিনু ওখানে কতটা খুশি থাকতো, কতটা সুখী থাকতো। ওর মুখ চোখ কথা বলতো, চকচক করতো মুখ চোখ। আর সেই মেয়ে এখানে এসে কেমন লাগে বলতো? ভদ্রী টাইপের, ভালো লাগে দেখতে। হ্যাঁ, ওই ওই বৌদির ভাই এসছে, ওর পিছন 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 ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে, ভাই এটা করছে, ভাই এটা করছে, ওই যে ভাই ভাই ডাকে না, সেটাতেও আমার ভয় লাগে। যেই মেয়ে স্বামীর বিছানায় মানে থেকে, স্বামীর বিছানায় স্বামীর পাশে বসে, বাচ্চার পাশে বসে অন্য পুরুষের সাথে সেক্সুয়াল চ্যাটিং করতে পারে, সেই মেয়ে অন্ততপক্ষে কোনো ছেলের দিকে তাকালে একটু সন্দেহ হয়, বাবারে বাবা এ কেউ না পটিয়ে নেই। কারণ মন্দিরার বেলায় তোমরা দেখেছিলে যে মন্দিরা যেভাবে একটা ওই যে সোমনাথের একটা বন্ধু ছিল না, টিচার টিচার, তার বাড়িতে দুদিন গেছিলো, তো সেখানেও কিন্তু অনেকে কমেন্ট করছিলো, কারণ মানুষ একবারে যেটা দেখে সেটা ভয়ে আতঙ্ক হয়ে যায়, দ্বিতীয়বার সেটা দেখলে আবার সেই ফিলিংসটা আসে, বাবারে বাবা এটা করছে নাকি। তো সেটাই হলো কথা, দালাল ঢিমনি যেমনি নিজে ছেঁচড়ি, তো ছেঁচড়ি ছেঁচড়িকেই সাপোর্ট করবে। মন্দিরা যেমনি এখন সুন্দর করে সংসার করছে, সেই সংসার করাটা ওই দালাল ঢিমনির সহ্য হচ্ছে না বন্ধুরা, যার জন্য ওর পিছনে আবার হাত ধুয়ে লেগেছে, যাতে মন্দিরা আবার কোনো কিছু করুক, আবার এই কন্টেন্ট পাবে। আর টিনুকে যেভাবে ব্যবহার করেছে দালাল ঢিমনি, আর টিনু বুঝবে একদিন ঠেলা, কারণ অনেকে ওর ভালোবাসার মানুষ ভিউয়ার্সরা টিনুকে তার কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে যে সব করো কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে দালাল ঢিমনির সাথে কোনো কিছু শেয়ার করো না, ওই ওর নাম ধরে, বুঝতে পারলে? তো তারাও জানে যে এই দালাল ঢিমনি কতটা ভয়ানক, তারাও টিনুকে সাবধান করে দিচ্ছে, কিন্তু টিনু ওই যে মাথায় পরকিয়ার পোকা নড়লেই এই দালাল ঢিমনিকে সবাই স্মরণ করে, আর যখনই ওই পোকাটা মাথা থেকে বের হয়ে যায় তখনই কিন্তু দালাল ঢিমনিকে সবাই ছুড়ে ফেলে দেয়, কারণ সবাই তখন বুঝতে পারে সত্যটা, কারণ পোকা তো মাথায় নেই, তো সত্যটা বুঝতে পারে যে বাবারে বাবা আমি যেটা করছিলাম সেটা ভয়ানক ভুল করছিলাম। আর এই দালাল ঢিমনি ওই পরকিয়ার যুক্ত ওই পোকাযুক্ত নারীগুলোকে জাস্ট ব্যবহার করে বন্ধুরা, কারণ ওই যে ওই তো নিজেই বলেছে যে আমার বরের প্রতি আমার ফিলিংস আসে না, এরা কেমন বউ ভাবো তো, বরের প্রতি ফিলিংস আসে না। হ্যাঁ, অথচ বর একটা এমন মেয়ের সাথে সংসার করছে দালাল ঢিমনির বর, যেই বর জানে যে আমার বউ কোনোদিন বাচ্চার মা হবে না, ডাক্তার দেখাচ্ছে কিন্তু এতদিন হয়ে গেছে এখনো কি বাচ্চার কোনো গন্ধ পেয়েছো? না, ডাক্তার দেখানো কমপ্লিট, দিল্লিতে ডাক্তার দেখাতে গেলো, সব কিছু হেনা তেনা সব কিছু হলো, কিন্তু এখনও কোনো রকমের কোনো পজিটিভ আভাস পেলো না। সেখানে ওর বরটা কত সুন্দর করে ওর সাথে সংসার করছে, অথচ ওই বরকে নিয়ে অন্য কারোর সাথে সমালোচনা করছে যে আমার বরের প্রতি আমার ফিলিংস আসে না। এই ধরনের মহিলাকে তোমরা সাপোর্ট করবে? এই ধরনের মহিলা সমাজের কলঙ্ক, এই ধরনের মহিলা সমাজকে একটা কুবার্তা দিচ্ছে। আর যেখানে পরকিয়া ওই দালাল ঢেমনি ওই টিনুকে সাপোর্ট করছে, টিনুর পরিবারের লোককে বাহাবা জানাচ্ছে, একটা বন্ডিং ফ্যামিলি নাকি, আর যেই ফ্যামিলি চোখ বন্ধ করে নিজের বোনের সমস্ত ক্যাচ্ছা সমস্ত ওই যে ক্লিক বেট খেলছে, ওর বাবার বাড়িকার লোক যদি এতটাই ভালো হতো না বন্ধুরা, তাহলে টিনুকে বলতো যে তুই ওর নামে কেন তুই ভিডিওতে টাইটেলে ক্লিক বেট খেলছিস, কেন ওর নাম ব্যবহার করছিস, তোর কী দিন পড়েছে যে ওর নাম ইউজ করে তোকে ভিডিওতে ভিউজ কামাতে হচ্ছে, তাহলে ওর নাম যখন ভিডিওতে টাইটেলে থাম্বনেলে দিচ্ছিস তাহলে ভিডিওতে দে, ভিডিওতে দেখা ওকে, দম থাকলে ভিডিওতে দেখা, কারণ তুই তো স্বীকার করেই নিয়েছিস যাবে ওকে ভালোবাসিস, আর যখন টাইটেলে ব্যবহার করেই নিয়েছিস তাহলে ভিডিওতে দেখা, কারণ তোর বাপের বাড়িতে সব অ্যালাও আছে, পরকিয়া করো মাস্তি করো। তো কেমন ফ্যামিলি ভাবো বন্ধুরা, ওর বাপের বাড়ি কেমন ফ্যামিলি যে নিজের মেয়েকে নোংরামি করতে সাপোর্ট করছে, ঠিক আছে? ওর বাড়িতে গুটখাখোর আসা যাওয়া সব কিছু লেগে আছে, যেখানে একটা ছেলের সাথে এখনও ডিভোর্স হয়নি। তো ওই পরিবারকে তোমরা সাপোর্ট করতে পারো, বিশ্বাস করো, তোমরা বলতে কি সবাইকে, সবাইকে বলছি না, যে কিছু কিছু অন্ধ ভিউয়ার্স আছে যারা ওই দালাল ঢিমনিকে অন্ধের মতো ভালোবাসে, দালাল ঢিমনির হ্যাঁ ওই ক্যাচ্ছা দেখার জন্য ভিডিও দেখতে যায় সবাই, আর এদিকে টিনুর পরকিয়া মানে মাল মশলাযুক্ত ভিডিও দেখতে যায়, বাপরে বাপরে দেখে দেখে কোথায় কিস নিল, কিস করলো, দেখে দেখে কোথায় জড়িয়ে ধরলো, এগুলো দেখার জন্য ওই টিনুর ভিডিও সবাই ক্লিক করে, সেখানে ভিডিওটা ভিউজ আপ হয়। আর সন্দীপের ভিডিও তো বললাম, ওর ভিডিও সাদা সিধা একটা সিম্পল একটা গ্রামের সুন্দর একটা ব্লগ, যেই ব্লগে
শুধুমাত্র পজিটিভিটি আছে, পজিটিভ আছে। সেই ব্লগ সবাইকে ভালো লাগবে না, যারা সন্দীপকে সত্যি সত্যি ভালোবাসে তারাই কিন্তু সন্দীপের ব্লগ ক্লিক করবে, আর তারাই কিন্তু ফুল ভিডিওটা দেখবে, কারণ সন্দীপের ব্লগ থেকে কিছু শেখার আছে। টিনুর ব্লগ থেকে কী শেখার আছে বলতো? ওই চিংড়ি মাছ দেখে কীভাবে লাফাবে, ঠিক আছে? আর ওদের বাড়িতে দেখো, ওদের পরিবারের ইটা দেখো, লেভেলটা দেখো। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম আর আজকের ভিডিওতে বলছি যে দাদা হলো টোটো চালক, ঠিক আছে, বাপ হলো গাড়ি চালক, মানে পুলিশের পার্সোনাল গাড়ি চালাই, সরকারি না কিন্তু পার্সোনাল। আর জামাই মানে হবু জামাই পছন্দ করেছে সিকিউরিটি গার্ড, মানে ভাবো এদের লেভেল, এদের পছন্দ ভাবো। দাদার বিয়ে লেগেছে তো ঠেলা গাড়িতে এসেছে, বলছে বিয়ের নাকি মার্কেটিং করব, ভাবো। বলে না যে যে যেখানকার না ঠিক সেখানকার লেভেল খুঁজে নেই। তো টিনু যেখানে সন্দীপের বাড়িতে গাড়িতে বসে চার চাক্কায় বসে যেখানে ওখানে যাচ্ছে, সে এখন ওই অহংকারে নিতেই পারে, দম্ভে নিতেই পারে যে আমাকে চার চাক্কা সবাই বলছে, তো নাও এবার চার চাক্কা আমি নিয়ে নিলাম, সে ইনকাম করছে নিতেই পারে। কিন্তু ওই যে নিলে কী হবে, লেভেলটা তো পাল্টানো যাবে না, না দেখা দেখি তুই কিছু করতেই পারিস। বলে না কুকুরের লেজ যতই হোক সজা করা যাবে না, সে চেষ্টা করতে পারে দড়ি দিয়ে টেনে হোক, বাতি দিয়ে বেঁধে হোক, চেষ্টা অবশ্যই করতে পারে, কিন্তু সজা কোনো দিন হবে না, কারণ ওটা জন্মগতই বাঁকা, বুঝেছিস? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। যারা যারা আমার কথাগুলোর সাথে সহমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থেকো, ঠিক আছে? চলো টাটা।